এখানে আমি বগলের ঘরগুলো বন্ধ করছি। আমার পাঁচ ঘর হলো, চার ঘর হলো। এবার আমি এভাবে গিয়ে এ পর্যন্ত এলাম। এসে আমি মিডলের ঘরটা, এই যে একটা শিরার মতো পড়ে যায়, এটা আমি রেখে দেবো সেফটি পিনে, সব সময় রেখে দেবো। এটা আর বুনবো না, এই পাশটা এদিকে বুনবো, এই পাশটা এদিকে বুনবো। সেই জন্যে আমার দুটো উল লাগবে। দুটো উল কীভাবে লাগাবো তুমি তোমরা ভালো করে দেখে নাও। দুটো উল্টো, তারপর এই যে এই ঘরটা, এই ঘরটা এখন হবে। এই ঘরটা আমি সেফটি পিনে, ঘরটা সেফটি পিনেই থেকে যাবে। এখন আমি এটা বুনবো না, এভাবে রেখে দেবো। আমি এটা এভাবেই রেখে দেবো। এটা সেফটি পিনেই থাকবে। সেফটি কাটা থেকে আমি তুলে সেফটি পিনে দেবো। সেফটি পিনে আলাদা করে রেখে দিয়েছি। এটা আমি পরে যখন গলার বর্ডার করব, তখন আমি এগুলোর সঙ্গে এটা থেকে উঠিয়ে নেব। এটা সেফটি পিনে থাকবে। এটা দিয়ে তো এই পাশে বোনা যাবে না, সেই জন্য আমার আরেকটা উল লাগাতে হবে। আমি অসওয়াল কোম্পানির উইন্টার গোল্ড উল নিয়েছি। এই যে অসওয়াল কোম্পানির উইন্টার গোল্ড, এটা আমি এখন লাগাবো। উল যখন, নতুন উল যখন লাগাবে, তখন তুমি এটাকে মানে গাঁঠি দেবে না, তুমি এটা এভাবে রাখবে। রেখে এটা তো সোজা সোজা ঘর, সোজা ঘরটাকে আমি এরকম বুনব। এই সোজা, আরেকটা সোজা বুনে, এই যে আমি ঘর উল্টা লাগিয়েছিলাম, এই উল্টা আমি টেনে টেনে নিয়ে যাব। এটাই পাশের, এই যে উল্টা আমি টেনে টেনে নিয়ে যাব। উল্টো এইভাবে টেনে নেবে, উল্টো। মিডিলের ঘরটা সেফটি পিনে রেখে দিয়েছি, যে সেফটি পিনে রেখে দিয়েছি। এদিকে একটা উল লাগিয়েছি, এদিকে আরেকটা উল লাগিয়েছি। এবার আমি যেখানে যেরকম আছে সেভাবে করে যাব। এ পর্যন্ত করে আবার পাঁচ চার, এখন তিন ঘর বন্ধ করবো। এটা শেষ হলে
দেরি আছে হতে। এই কাটাটা প্রায় হয়ে গেল, এখন আমি কি করব, বগলের ঘর পাঁচ চার, এখন তিন ঘর আমি বন্ধ করব। তিন ঘর বন্ধ করে দু ঘর উল্টো, এবার যেখানে যেরকম আছে প্যাটার্নটা সেভাবে হয়ে যাবে। হয়ে গিয়ে আবার এই সাইডে এখানে এ পর্যন্ত করব, করে আবার পরে যে লাগিয়েছি উল, সেই উল দিয়ে আমি এই দিকটা বন্ধ করব, বুনে যাব। বুনে আবার এই দিকে আবার তিন ঘর বন্ধ করব। এইভাবে পাঁচ চার, এখন আমি তিন ঘর বন্ধ করলাম, তারপর দু ঘর বন্ধ করব, এরপরে এক ঘর বন্ধ করব। করার পর আমি সোজা উপর দিকে উঠে যাব, কিন্তু প্যাটার্নটা প্যাটার্নের মতো হতে থাকবে। আর গলার যে ঘর, এটা এবার আমি বন্ধ করব না, এরপরের কাটায় এদিকে এক ঘর বন্ধ করব, এদিকে এক ঘর বন্ধ করব, তারপরে আরও দু কাটা পরে এক ঘর বন্ধ করব, এক ঘর বন্ধ করব। এইভাবে আমি ক্রমে উঠে যাব। উঠে গিয়ে কাঁধে আমি 28 বা 30 ঘর রাখব, রেখে বাকি ঘর গলার মধ্যে রেখে দেব। দেখবে আস্তে আস্তে হতে টাইম লাগবে, তো আমি করে যাচ্ছি। এই যে গলার মিডল পয়েন্টের ঘর, এটা সেফটি পিনে। এবার আমি গলায় আর বন্ধ করব না, পরে কাটায় বন্ধ করব। এই দুটো প্যাটার্নের দুটো উল্টো। এখন আমি বাঁদিকের কাটা এই উল এদিকে নেব না, এটা এখানে থাকবে। এই উলটা দিয়ে আমি এদিকটা করব। এবার প্যাটার্ন এটা তুলে নেব, প্রথম ঘরটা সবসময় তুলে নিতে হয়। 2 3 4 এখন যেখানে যেরকম আছে সেইভাবে আমি পুরো কাটা শেষ করব। ঘুরিয়ে নেব, দুটো। এখন প্যাটার্ন অ্যাজ ইট ইজ হয়ে যাবে। এখন এই মানে প্যাটার্নটা প্রায় শেষ হয়ে আসছে। এই কাটা শেষ করে আমি আবার উল্টো পিঠে গিয়ে তিন ঘর বন্ধ করব। এটার অনেক টাইম লাগে। এখন আমি কাটা ঘুরিয়ে উল্টো পিঠ করব। উল্টো পিঠে এখন তিন ঘর বন্ধ করব, পাঁচ চার, এখন তিন। এখন যেখানে যেরকম আছে সেরকম করে যাব। দুটো সোজা, দুটো উল্টো, এভাবে দুটো সোজা দুটো উল্টো করে এই কাটা আমি শেষ করব। হাফ সোয়েটারে ভি গলা কীভাবে করতে হয় অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে। আমি তাদের উদ্দেশ্যে আমি বলছি,
তোমরা ভালো করে দেখে নাও কি করে ভিগলা কাটতে হয়। এটা এই ঘরটাকে আমি সেফটি বিনে রেখেছি এখানে। এখন এই কাটাতে আমি আর বন্ধ করবো না, তারপরে নেক্সট কাটাতে এক ঘর করে বন্ধ করব। যদি পরপর আমি বন্ধ করি তখন কি হবে, ভিটা এত সুন্দর হবে না, এভাবে হবে না, এরকম মানে স্প্রেড করে যাবে, এটা ভালো লাগবে না দেখতে। এভাবে করে 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 তারপর উপর দিকে একদম সোজা বুনে দেবো অনেক পরে, আর দু কাটা পরপর বন্ধ করব। দুটো উল লাগাতে হয় দুপাশে। এখন আমি শুরুতে দু ঘর বন্ধ করব। বগল কাটা প্রায় শেষ হয়ে আসছে, তারপরে কাটায় আমি এক ঘর করে বন্ধ করব। দু ঘর বন্ধ করলাম, এখন যেখানে যেরকম আছে সেইভাবে করে যাব প্যাটার্নটা। প্যাটার্নের জায়গাটা সবসময় ডাবল করে করতে হয়। মিডলের ঘরটা আমি সেফটি পিনে রেখেছিলাম, তারপর দুপাশে দু কাটা পর পর আমি দুপাশে এক ঘর করে বন্ধ করব। দুপাশে দুপাশে এক ঘর করে বন্ধ করব। এবার দু ঘরকে এক ঘর করব, অর্থাৎ জোড়া বুনব। দু ঘরকে এক ঘর করে আমার এক ঘর কমে গেল। এই সাইডেও সুতোটো আমি ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে আমি এখানে দু ঘরকে এক ঘর করব। এক ঘর করলাম, তারপর আমি প্যাটার্নটা করব। আমি এখানে তো জোড়া বুনেছি, জোড়া বুনেছি মানে দু ঘরকে এক ঘর করেছি, করে আমি এখন প্যাটার্নটা করব। করে বাঁদিকের কাটা নিলাম, নিয়ে সুতোটা ঘুরালাম, ঘুরিয়ে দুটো সোজা বুনলাম। এখন যেখানে যেরকম আছে প্যাটার্ন করে যাব। এবার আমি এ সাইডে দু ঘর বন্ধ করব। যেখানে যেরকম আছে সেভাবে আমি করে যাব পুরো কাটা।
এখন এই কাঁটায় আর গলায় বন্ধ করতে হবে না, তারপরে কাঁটায় বন্ধ করতে হবে না, তারপরে দু কাঁটা পরপর বন্ধ করব গলায়। পরে কাঁটায় আবার বগলের ঘর বন্ধ করা দেখাবো, কিন্তু গলায় নয়। এবার ফ্রন্ট সাইডে আর এক ঘর বগলের ঘর আর এক ঘর বন্ধ করার বাকি আছে, সেই এক ঘর এখন আমি বন্ধ করে নেব। ব্যাস হয়ে গেল, এখানে 15 ঘর বন্ধ করা হয়ে গেছে। এবার আমি সোজা উপর দিকে উঠে যাব প্যাটার্নটা সহ, প্যাটার্ন দিয়ে দিয়ে আমি সোজা উপর দিকে উঠে যাব। বগল ছাটা হয়ে গেছে এক পাশে, আরেক পাশে আরেক ঘর বাকি। তারপর আর বগলের দিকে নেই, এটা সোজা উপর দিকে উঠে যাবে। শুধু আমি মিডলে গলার ঘর বন্ধ করব, গলার ঘর দু কাঁটা পর পর এক ঘর করে দুই পাশে বন্ধ করব। বন্ধ করে একদম সোজা উপর দিকে উঠে যাব, তারপর আমি নেক্সট ভিডিওতে সেটা দেখাবো। এটা এখন আর বিশেষ দেখাবার নেই। বুঝতে পারছো এটা কিভাবে হচ্ছে? এটা অনেকে আমাকে জিজ্ঞেস করেছে সোয়েটারের বগল কী করে করব, আমি বগল দেখালাম, সঙ্গে আমি গলাটাও দেখাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে আমাকে জানাবে। আজ এখানে শেষ করছি।